ফিরেলাম বিরতির পর। শেষ দিনে অগ্নি পরীক্ষা রাজ্য দলের বোলারদের সামনে। 95 ওভারে নিতে হবে 7 উইকেট। ঘরের মাঠে সরাসরি জয় পাবে কি ত্রিপুরা? বড়সড় প্রশ্ন ইতিমধ্যে রঞ্জি ক্রিকেটকে ঘিরে। যদিও আমরা গতকালের ছবি দেখেছি, গত পরশুর ছবি দেখিয়েছি আপনাদের সামনে, ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটারদের ক্ষেত্রে একেবারে ঝোড়ো গতিতে রয়েছে ত্রিপুরার ক্রিকেটাররা, কিন্তু বোলিং এর ক্ষেত্রে কতটুকু তাদের দাপট দেখাতে পারবে সেটা এখন প্রশ্ন। কথা বলে নেবো নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব জঙ্গের সঙ্গে। বিপ্লব দা, শেষ দিনে রীতিমতো অগ্নি পরীক্ষা, কতদূর কি করতে পারবে রাজ্যের খেলোয়াড়রা, কি মনে হয়? দেখো, একটা বড় সুযোগ রাজ্য দলের সামনে দীর্ঘদিন পর, যে রাজ্য দল ঘরের মাটিতে রঞ্জি ক্রিকেটে প্রথম জয় তুলতে পারবে কিনা ঘরের এমবিবির এই 22 গজ থেকে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন। কারণ এই প্রশ্নটা কেন দাঁড়িয়েছে, যে গোয়ার বিরুদ্ধে প্রথম যে রাজ্য দল এই মরশুমে প্রথম লড়াই করছে, সেখানে রাজ্য দল কিন্তু 484 রানের ইনিংস প্রথম ইনিংসে তুলেছিল এবং তার জবাবে কিন্তু খেলতে নেমে সফরকারী গোয়া দল 135 রানে তাদের ইনিংস শেষ করে, যার কারণে কিন্তু রাজ্য দল ফলো অন করার সম্ভাবনা ছিল। সেখানে রাজ্য দলের লিড ছিল 349 রানে। এই পরিস্থিতিতে রাজ্য দল কিন্তু সেই সুযোগ নিতে চায়নি, কারণ দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খেলায় যে বাংলা 2003-04 সালে একটি ম্যাচে এরকম হয়েছিল এবং সেখানে ঝুঁকি নিতে গিয়ে কিন্তু বাংলা দলকে পরাস্ত হতে হয়েছে। তাছাড়া বিশ্ব ক্রিকেটে এমন অনেক নজির রয়েছে যে ফলো অন করতে গিয়ে সেই দলই নিজে ইনিংসে হেরে যায়। এই পরিস্থিতিতে রাজ্য দল কিন্তু আর 135 রানে অর্থাৎ 349 রানে লিড নেবার পর রাজ্য দল আর কিন্তু ফলো অন করেনি গোয়াকে, যার কারণে রাজ্য দল দ্বিতীয় ইনিংস শুরু করে এবং দ্বিতীয় ইনিংস শুরু করে রাজ্য দল দ্বিতীয় দিনের শেষে 5 উইকেটে 151 রান সংগ্রহ করে এবং যার কারণে 501 রানে লিড নেয় রাজ্য দল। মধ্যাহ্নভোজের পর রাজ্য দল গোয়াকে ছেড়ে দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবার এবং সেখানে গোয়া দলের সামনে সুযোগ থাকে 501 রান করতে হলে রাজ্য গোয়া এই ম্যাচ জিততে পারবে। এই পরিস্থিতিতে আজ তৃতীয় দিনের শেষে গোয়া দল কিন্তু লাস্ট শেষ সময় পর্যন্ত 48 রান সংগ্রহ করেছে 3 উইকেটে, হাতে রয়েছে আর 7টি উইকেট। ফলে গোয়ার সামনে সুযোগ হলো 453 রানের এবং হাতে রয়েছে 7টি উইকেট, খেলতে হবে 95টি ওভার, কারণ আমরা জানি নির্ধারিত ওভার 90টি এবং শেষ দিনে 5টি ম্যান্ডেটরি ওভার থেকে থাকে, এই 5টি ওভার সহ 95টি ওভার। এবার তুমি ঠিকই বলেছো, সেই জায়গায় কিন্তু রাজ্য দলের বোলারদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় অগ্নি পরীক্ষা, যে রাজ্য দলের বোলাররা কতটুকু করতে পারবে এবং সেক্ষেত্রে রাজ্য দলের কি 300 এত রানের আগে গোয়াকে আটকে দিয়ে রাজ্য দলের বোলাররা সফল হতে পারবে সেটা কিন্তু একটা লাখো টাকার প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে এই ক্ষেত্রে যদি রাজ্য দলের বোলাররা কাল এমবিবি স্টেডিয়ামে যদি ভালো বোলিং করতে পারে, তো সেক্ষেত্রে যদি রাজ্য দল গোয়াকে আটকে দিতে পারে তাহলে কিন্তু রাজ্য দলের সামনে এই সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে রাজ্য দলের যে ক্রিকেটার বোলাররা ইতিমধ্যে যারা রয়েছে এবং যে পারফরমেন্স করেছে আজ পর্যন্ত, তাতে বলা যায় যে রাজ্য দলের বোলাররা খুব একটা আশাবাদী এবং যেটা আমরা দেখেছি ভূমিশঙ্কর, বোরা সিং, রানা দত্ত, অভিজিৎ সরকার, বিক্রম দেববর্মা, বিশাল ঘোষ এবং সিদ্ধাম পাল প্রত্যেকে আছে, কিন্তু তার মধ্যে থেকে আজ যে 3টি উইকেটের পতন ঘটেছে সেখানে ভূমিশঙ্কর, বোরা সিং, রানা দত্ত এবং অভিজিৎ সরকার 3 পেস বোলারে কিন্তু 3টি করে উইকেট নিয়েছে। তো আগামীকালকের শেষ দিনের শুরু থেকে কিন্তু এই উইকেটে এই 3 বোলারকে প্রথম দায়িত্ব নিতে হবে এবং তাতে যদি তারা সফল হয় তাহলে নিশ্চিত একটা বড় ঐতিহাসিক জয় তুলে নিতে পারবে ঘরের মাঠে রাজ্য দল। একদম, অনেক ধন্যবাদ বিপ্লব দা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে আশা রয়েছে রাজ্য দলের কাছে, 3 দিন ধরে আমরা যে পারফরমেন্স দেখেছি, আগামী কাল শেষ দিনেও সেই পারফরমেন্স যদি দেখাতে পারে রাজ্য দল তাহলে ঘরের মাটিতে জয় নিশ্চিত এক প্রকার রাজ্য দলের ক্ষেত্রে, যেমনটা ক্রীড়া সাংবাদিককে তুলে ধরলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।